আমার বাসা থেকে বেরা ভাবি তুমি এমন করছো কেন তুই বেরা পেট একটা লয়া চাইলে আর আমার বাড়িতে বেরা ছেলে বাচ্চা তোর বইনা আমার বাসা আইছে কি লাগে হ্যাঁ কিন্তু আমার বাচ্চা যদি কিছু হয় তাহলে তোমারে খাইছে আর তোমার ভাইরও খাইছে ওর বাচ্চা আর শ্বশুর বাড়ি নাই ও আমার বাসায় আসছে কি জন্য তুই যায়া লই ফোন দিয়া লই শয়তানের বাচ্চার গোনা গুষ্টি উদ্ধার করি মরার জায়গায় বিয়া দিছে আমারে কাজ করতে করতে আমার জীবনটাই শেষ এখন আবার কোন মরা আইলো আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম তুমি আমার বাসায় বেড়াইতে আসছি বেড়াইতে আসছি মানে ভাই আসতে বলছে আমার প্রথম বেবি তো তো বললো যে ডেলিভারির সময়তে আমার বাসায় থাক তোমার ভাইয়া বললো আর তুমি আইসা বললা হ্যাঁ মানে তুমি একটাবার ফোন তো দিতে পারতে আমারে কেন ভাইই তো বলছে আসতে তোমার ভাইয়া কি এখানে থাকে হ্যাঁ তুমি তো আমারে একটাবার ফোন দিবা যে ভাবি আমি আসতেছি ভাইয়ার বাসা ভাই আসতে বল তোমার ভাইয়ের গোষ্ঠী কে লাইলাম তোমার ভাইয়ে থাকে এই বাসায় ঠিক আছে একটু বাইরে থেকে আসছো তো রেস্ট নেই পরে কথা বলতেছি চলো ভিতরে চলো ভাইয়ে কইসা ড্যাং ড্যাং করে চলে আসছে আজকে যায় লই ফোন দিয়া লই শয়তানের বাচ্চার গোনা গোষ্ঠী উদ্ধার করব হ্যালো 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 কি দসস তোর বই না আইসা কি লাগে খাচ্ছ রে বাচ্চা তোর বই না আমার বাসা আইসা কি লাগে হ্যাঁ চিল্লাই কে আরে ওর বাচ্চা হইব কয়দিন পরে ওর বাচ্চা হইব শ্বশুর বাড়ি নাই ও আমার বাসায় আসছে কি জন্য আরে আস্তে কথা বলতে পারো না আস্তে কথা কইতে পারো না খাচ্ছ রে বাচ্চা তোর তোর লাগে বিয়ে হই আমার জীবন না পুরা শেষ দেখো তোমার ভাবি কি চিল্লা ফাল্লা করতেছে আমরা আসছি জন্য না মাথা নষ্ট হয়ে গেছে তুমি সব সময় এমন করো কেন শালা খাচ্ছ আর গানার জানো ও তো কয়দিন পরে চলে যাইব ও যাইবে ও আজকে যাইবে তুই ওরে বল ফোন দিয়া ও যেন আমার বাসাতে বেরোয় যায় না ওর বাচ্চা নয় মাস চলে কয়দিন পরে বাচ্চা হবে বাচ্চা নয় মাস চলুক না আঠারো মাস চলুক ওটা আমার দেখার বিষয় না আরে আমার সংসারের কাজে তো আমি করতে করতে আমি কিলাম তুই যাই আমি ওর ওর সেবা যত্ন করবো কখন হ্যাঁ আরে বাবা তুমি রাগ করো না দেখ আমি তোরে ভালো ভালো কইতাছি তোর বুইনারে ফোন দিয়া ক আমার বাসাতে বেরোয় যাইতে বাচ্চা হওয়ার পরে তারপরে যাই খচ্চরে বাচ্চা তোর গুলো ঝাড়া দিও মেডাম সবসময় এমন করো কেন ক্যাত ক্যাত করে তুই ওর বল যেন বের হয় নাহলে আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো পরে ডেলিভারি হইলে তারপরে ও আমার বাসায় থাকতে পারবে না ওইখানে থাকবো ও যদি থাকে তাহলে আমি বের হয়ে যাবো আরে বাবা রে তুমি এমন করতেছো কেন তুই ওরে বলবি কি না বল আমি ডিউটিতে আছি কত কইতে পারবো না রাখো খচ্চরে বাচ্চা তুই ফোনটা কাটবি না তুই ফোন কাটলেস তোর তোর একদিন কি আমার একদিন রাখি দেখছো দেখছো শয়তানের বাচ্চা ফোনটা কাটতে দিতেছে আজকে আমি বের করে দেবো মোর বুইনারে এটা কোনো কথা হইলো চলো তুমি এক কাজ করো আমরা এখানে থাকবো না বাসা চলো বাসা যাবো এখানে থাকা যাবে না না আমি এখানেই থাকবো আরে কি বলো তুমি এখানে থাকো তুমি দেখছো তোমার ভাবি কি পরিমাণ কাজটা আমি শুরু করছে গালাগালি তুলাতুলি করতেছে কিভাবে মানুষ থাকে এখানে আমার বাসা কি খাওয়ার অভাব না থাকার সমস্যা এখানে কি কারণে তুমি আসবা এই অপমানের মধ্যে কেউ থাকে আরে ভাবি একটু এরকমই না না তুমি তোমার ভাবি এরকম বলি কি সেটা আমার দেখা দরকার আছে আমরা এখানে আসতেছি তোমার ভাই ফোন দিছে যেই কারণে আসি তোমার ভাইয়ের সাথে আমি দেখি না ফোন দিয়া এটা কি দায়িত্ব কি অপমান করতেছে আমাদের না আমরা কোনো হেল্প নিতে আসছি এই জায়গায় তুমি আমার সাথে চলো আমি এখানে থাকবো না তোমার এখানে থাকা দরকার নেই তুমি চলো আমার সাথে না না আমার প্রথম বাচ্চা এখানেই হবে তোমার প্রথম বাচ্চা এখানে থাকা লাগবে কেন তুমি দেখতেছো তোমার বলতে সে বের করে দিবে তুমি কি আর অপমান হতে চাও তোমার সামনে এসে বলবে তুমি চলো রেডি হও তাড়াতাড়ি না না আমি যাবো না তুমি যদি না চাও না যাও আমি চলে যাবো আর যদি আমার বাচ্চা যদি কিছু হয় তাহলে তোমারে খাইছি আর তোমার ভাইরেও খাইছি আমি কিন্তু চলে গেলাম এই আট বেরা আমার বাসার থেকে বেরা ভাবি তুমি এমন করছো কেন তুই বেরা পেট একটা লয়া চাইলে আসছে আমার বাড়িতে বেরা আরে বেরা তুই বেরা কি হয়েছে মাইনি বুঝতেছো না কি হয়েছে তুই বেরা কি সমস্যা কি সমস্যা মাইনি আমার নিজের কাজ আমি নিজে করতে পারি না আমি ওরে পারবো কিভাবে হ্যাঁ তোমার আমি বলছি না ফোন দিয়ে বলে দাও যেন ও বাসা থেকে বেরোয় যায় তুই বেরো বেরো এ কি আমার সব আমি কোনো ঘরের ভিতরে আগুন ধরাই দুম কয়ে দিলাম হ্যাঁ ঘরে আগুন ধরাই দিয়ে চলে যাবো বাচ্চা তো সাহস কত বড় তুমি আমাকে হাত তোলা কেন একটা কথা কবি না একটা কথা কবি একদম নগদে বাপের ব্যাট পাঠাই দিই আমি আর্জেন্ট আমি ছুটি নিয়ে তারপরে বাংলাদেশে আসছি কি সমস্যা হয়েছে কি সমস্যা হইব তুমি জানো না কিসে হ্যাঁ ওর বাপের বাড়ি এটা ও অসুস্থ
ওই কেন কেন আসছে ও আসবে কেন আমার বাসায় কেন আসবে ও তুই খাবি আমি খাওয়া আমার হাজবেন্ডটা খাবে না তাই সেটা কি আমার না তোর হাজবেন্ড কবে হ্যাঁ তোর হাজবেন্ড কবে শুক্রবারে দুই দিন বিয়ে হয় নাই হাজবেন্ড হয়ে গেছে আর ও কি জানোস এই যে লেদা কালদের একবার জন্মের পর থেকে এক মায়ের পেটের থেকে আমরা বাইরে এসেছি আমি অত কিছু শুনতে চাই না তুমি ওরে বের করো তোরে বের করে দিব একটা কথা কবি নগদে জায়গা রূপে তোরে তালাক দিয়ে দিব শয়তান কোনানগার এ তোর কি দিন দিন কি সেন্স কি নষ্ট হয়ে যায় আমার ভাই বোন আমার বাসায় আসবে না কোথায় যাবে আমার বোন জামাই আসবে আমার সদ্য গুষ্টি আসবে তোর অসুবিধা কি তুই কি কামাই করে খাস না তোর বাবার বাড়ি থেকেই না খাস না তুই আমার বোন জামাইকে গোসল করায় দেস না আমার বোনের তুই খাওয়ায় দেস কি করস সবই তো করা লাগে আমার কথা কস তুই সাহস কত বড় আমার মুখে মুখে তর্ক করে বদমাইশ এ এত ছোট লোক কেন তুই তুই সেটাই বাড়ির বউ তোর আমার ভাইয়ের লগে বোনের লগে আমার বোন জামাইয়ের লগে আমার সদ্য গোষ্ঠীর লগে তোর আচরণ খুব সুন্দর আমি তো ওরে কইছি আসতে ওর প্রথম বাচ্চা আমাদের বাসায় হবে অসুবিধা কি তুই আসার পরে দিয়ে ওরে কইছি যে আপা আসছেন খুশি হয়েছি আমি এক কাম কর তোর গাঁটি কোটা বস কর কি বলতেছো তুমি তোরে বাইর করে দিব আমি কেন থাকতে পারবি না আমি বেরোবো না তুই বেরোবি তোর বাপেও বেরোবে আমি বেরোবো না ও বেরোইব এই যে তালাকের কাগজ লয়ে এসে একদম নগদ কোনো কথা হবে তুই বেরো তুই বেরো কাপড় সাপড় কোথা যা যা আমার খাই দিছে যা কাপড় সাপড় কোথা কোথা বদমাইশ কোন সাহস কত বড় আমার বোন আমার বাড়িতে আসবো তোর খাই তুই খা তুই খাবি না তোর পরে কত বড় সাহস হিংসুক কোনাঙ্গা এরকম মহিলা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে পরে দাঁড়িয়ে এসেছে এদিকে তুমি পাগল হয়ে গেছো ঢুকা একটা সাউন্ড হবে না ঢুকা কাপড় সাপড় কারে ঢুকা ঢুকা ঢুকাই ঢুকা কাপড় সাপড় ঢুকা তোর এই বাসায় কোনো থাকা নেই তুমি গেলো কি করতেছ কি করবো তোর কি নাচমো ড্যান্স দিমো ড্যান্স দিমো এ তোর বাসায় কি তোর ভাইয়ের বউ আছে না তোর ভাইয়ের বউ কি তোর বোনের লগে তোর বাগ্নির লগে তোর বাগিনার লগে এই ধরনের আচরণ করে হ্যাঁ করে বাসার থেকে গাড় ধরে বাইর করে দেয় কি শিখছ আমি যাইতাম না তোরা আমি রাখতাম না তুই থাকতে চাইলেও পারতি না আমার সংসারে অশান্তি সৃষ্টি করবে এমন লোক দরকার নেই আমি প্রবাসে থাই আমি কামলা দিয়ে আনি কাম করে করে টাকা পাঠাই আপনি এনে রঙ্গমঞ্চ করবেন মানুষের লোক জড়গা করবেন ভাই বোনের মধ্যে ফেস লাগাবেন এ সমস্ত কিছুর দরকার নেই আমি চাই সুখ সুখ যেখানে হবে না সেখানে কোনো ধরনের কোনো ছাড় হবে না তুই বিগত এক দেড় বছরে আমার মাথাটা নষ্ট করে ফেলাস কিছু কইলে তোর মুখ খারাপ হয় তোর মুখ খারাপ করিস কি লিগা তোর উগ্র মেজাজ হবে কেন এ তুই কি পুরুষ মানুষ হ্যাঁ মেয়ে মানুষ হইতে নম্র ভদ্র নমনীয় গলার আওয়াজ কত বড় সাহস তুই আমার ফোনের মধ্যে তুই আমার গালি গালাজ কর তোর সাহস কত বড় আমার যে জন্ম দিছে না আমার বাপ মা সেও কোনোদিন আমার এরকম ঠেট দিয়ে কথা কয় তোর সাহস কত বড় তুই আমার ঠেট দিয়ে কথা কর আর তুই কত বড় অন্যায় করছিস তুই আমার বোনের বাসাতে বের করে আসবি তাও অসুস্থ একটা মানুষ তোর কি বিবেক কি নষ্ট হয়ে গেছে তোর যদি এই অবস্থায় থাকতো তোর ভাইয়ে যদি তোর বাসার থেকে বের করে দিত তাহলে তুই কি করতি রে তুই কি অসুস্থ হবি না তোর কি বাচ্চা হইব না তখন তুই কি করস তখন এই দৃশ্যটা দেখা উচিত মানুষের লগে সুন্দর ব্যবহার করলে সেটা কিন্তু রিটার্ন পাওয়া যায় সুন্দর আচরণ পাওয়া যায় তুই যদি কারোর লগে খারাপ ব্যবহার করিস তোর লগে 100 জন খারাপ ব্যবহার করবে আমি এতদিন চুপ পড়েছি চুপচাপ পড়েছি তোর কিছু কই নি খালি তোর কথাগুলি শুনছি আমরা সদ্য গোষ্ঠী কি জানোস আমরা ভদ্র আমরা অভদ্র কাজ করি না মেয়ে মানুষের সম্মান দিই তুই গলের বউ নিজের সম্মান যদি নিজে না রাখতে পারস এই বউ আমার বাড়িতে থাকার দরকার নেই মাস্টার শেষ
কি আমার ভুল হয়ে গেছে গো কিসের ভুল হয়েছে কি ভুল হয়েছে এটা ভুল ভাবি মানে কি জানোস সংসারে আমি বড় বড় বউ হয় ধৈর্যশীল ছাড় দিতে হয় ভাই বন্ধুদেরকে ভালোবাসতে হয় এটা তোর আসল ঠিকানা বাপ মা বড় করে বিয়ে দিয়ে দেয় শেষ বাপ মা কিন্তু মানুষের জীবনের সবকিছু না মেয়েদের ক্ষেত্রে স্বামীর বাড়ি হচ্ছে তার স্থায়ী ঠিকানা স্বামীর বাড়িতে শ্বশুরের সাথে ভাইয়ের সাথে দেবরের সাথে নদদের সাথে সবের সাথে সুসম্পর্ক রেখে চলাফেরা করতে হয় সুন্দর ব্যবহার করতে হয় তোর আচরণটা আমার ভুঞ্জামাই দেখছে না সে তো রাগ করে চলে গেছে বিবেক কোথায় চলে গেছে তোর সোনি আমার মাফ করে দাও তুমি তুমি রাকিবকে বলো ফোন দিয়ে আসতে আমার মাফ করে দাও তুমি অন্যায় করে আবার মাফ চাস ভাইয়া থাক তোরে শেষ ওয়ার্নিং আমার পরিবারের কোন লোক আমার বাসা আসার পর দিয়ে কোনোদিন যদি কপালের যদি চামড়া ভাঁজ পড়ছে আর আমি যদি টের পাইছি সেদিন হবে তোর জন্য শেষ দিন আমার বাড়িতে অন্তত আমার লগে তোর সংসার হবে না যদি মিলেমিশে সুন্দর আচরণ দিয়ে যদি থাকতে পারস তুই যেমন তোর বাপ মা ভাই বোনদের ভালোবাসস আমার পরিবারের লোকজনরা তোর ভালোবাসতে হবে আর যদি ভালোবাসা জিনিসটা যদি ভিতরে না থাকে এরকম অকেজ জিনিস দিয়া আমি এখানে নাচ করবো না শোকেসের মধ্যে সাজায় রাখবো না মেয়ে লোক শোপিস না শোপিস এটা হচ্ছে দেখার সৌন্দর্য কিন্তু মেয়ে লোকের প্রত্যেকটা জায়গায় সৌন্দর্য থাকতে হয় তার আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যবহার তোর শেষ হয়নি তোর কয়ে দিল আচ্ছা চলো ঘরে চলো আসো ঘরে আসো যা তুই যা খাওয়াস তো আরাম তো মনে ঠেক দিয়ে কথা বল কি যুগ হয়েছে আমার মাথায় ধরে না জামাইরে ঠেক দিয়ে কথা বল কত বড় সাহস এই দিকে এই উড়া তুমি ভিতরে যাও আমি উঠে যাচ্ছি তুই এটি উড়া মাথা যখন ঠান্ডা হইব তখন তোর লোক আমার সুন্দর আছে ভাই এই উড়া বদ্ধ দানায় পাইছিস তো এই জন্য গায়ে লাগে না যদি হিরুঞ্চি গান দুটি আর শয়তান হইতাম না তখন বুঝতি চোখের পানি ভালান ছাড়া আর কোনো উপায় থাকলো না সব গোসাই